হ্যালো ফ্রেন্ডস, আমি মনোজ, আপনাদের সকলকে জানাই মনোজ বার্ডস লাভার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তো আমি যে আমার যে ফিঞ্চ পাখির ছোটো সেট আপটা আছে, তো সেইখানে কী কী প্রোগ্রেস হয়েছে তা আমি আপনাদের সকলকে আজকে দেখাতে চাই এবং চলুন যাই দেখে আসি। বন্ধুরা, আমার সেট আপটি হয়েছে ছাদের উপরে। তো ছাদের উপরে আমি চলে এসেছি, এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো আমার তিন জোড়া ফিঞ্চ পাখির সেট আপ। দেখুন, তিন জোড়ায় আমি চারটে মোট ওদেরকে নেস্ট বক্স দিয়েছি। এই দেখুন বন্ধুরা, সব ওই দিকটায় চলে গিয়েছে। তাই নেস্ট বক্সে আপনার কী কী প্রোগ্রেস আছে সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা, প্রথমে এইটার দিকে শুরু করা যাক। দেখুন, এই বাসাটায় কিন্তু মোট আটটা ডিম আছে, ঠিক আছে? এই বাসাটিতে মোট আটটা ডিম আছে। এই বাসাটিতে মোট দেখতে পাচ্ছেন চারটে ডিম রয়েছে অলরেডি। আর এই বাসাটিতে দেখুন বন্ধুরা, বাচ্চাও কিন্তু বেরিয়ে গেছে ডিম থেকে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, তিনটে বাসায় ডিম বাচ্চা রয়েছে সেটা তো আপনাদেরকে দেখালামই, এবং সারপ্রাইজ একটাই রয়েছে, সেটা হচ্ছে মোট যে তিন জোড়া পাখিকে আমি চারটে বাসা দিয়েছিলাম, চারটে বাসাতেই কিন্তু তারা ডিম দিয়েছে। আর এটা কিভাবে সম্ভব হয়েছে, যাই হোক যেভাবেই হোক হয়েছে, তো তিন জোড়া পাখি কিন্তু চারটে বাসাতেই কিন্তু তারা ব্রিডিং করেছে, মানে ডিম দিয়েছে, ডিম বাচ্চা করেছে। তিনটেতে দুটোতে তো অলরেডি ডিম দেখালাম, একটায় আটটা, এক এটাই প্রথমটায় আটটা রয়েছে, দ্বিতীয়টায় রয়েছে চারটে, আর ওই তৃতীয়টায় কিন্তু চারটে বাসাতেই কিন্তু তারা ব্রিডিং করেছে, মানে ডিম দিয়েছে, ডিম বাচ্চা করেছে। তিনটেতে দুটোতে তো অলরেডি ডিম দেখালাম, একটায় আটটা, এক এটাই প্রথমটায় আটটা রয়েছে, দ্বিতীয়টায় রয়েছে চারটে, আর ওই তৃতীয়টায় কিন্তু একটা ডিম এবং তিনটে বাচ্চাও রয়েছে। আর এই পাশে যেই যে নেক্সট বক্সটা, এটা আমি এখন আপনাদের খুলে দেখাবো যে এটার মধ্যেও কী রয়েছে। এই দেখুন বন্ধুরা, এই পাশে যে চার নম্বর বাসাটা ছিল তাতেও কিন্তু একটা বাচ্চা এবং দুটো ডিম রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা, দুটো, হচ্ছে তিনটে, তিনটে বাসায় কিন্তু ডিম বাচ্চা রয়েছে, দুটোতে ডিম রয়েছে, একটায় ডিম বাচ্চা রয়েছে, প্লাস এইটাতেও, এইটাতেও দেখতে পাচ্ছেন দুটো ডিম এবং একটা বাচ্চা কিন্তু এটার মধ্যেও রয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন তিন জোড়া ফিঞ্চ পাখি কিন্তু আমার চারটে নেস্ট বক্সেই কিন্তু ডিম দিয়েছে, এবং দুটোতে অলরেডি বাচ্চা চলে এসছে আর দুটোতে এখনও আসেনি, ঠিক আছে? এটা একটা মানে সারপ্রাইজই হলো যে তিন জোড়া বা ফিঞ্চ পাখি চারটে বাসাতে ডিম দিয়েছে। ফার্স্টে আমি তিন জোড়ার জন্য তিনটে বাসায় দিয়েছিলাম, তা তারা বাসার জন্য মারামারি করতো, সেই কারণেই আমি একটা এক্সট্রা দিয়েছিলাম। এবার সেই এক্সট্রা দেওয়াতে এবার দেখছি আজ মানে বিগত কয়েকদিনেই যে তারা চারটেতেই ডিম দিয়েছিল এবং দুটোতে ডিম বাচ্চা ফুটে গেছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়ে এসছে, আর দুটোতে এখনও ডিম রয়েছে, বাচ্চা আসেনি। তা সেগুলোই কী হয় তাও আপনাদেরকে দেখাবো।
কি কি প্রোগ্রেস আসে সেগুলোও দেখাবো। আমার এটা কিন্তু ফার্স্ট আমি পাখির এই পোষাটা পালন করা শুরু করি, ফার্স্ট তিন জোড়া থেকেই আমার স্টার্ট হচ্ছে। এরপরে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আরও চেষ্টা করব, বেশি করে পাখি পোষব এবং ব্রিডিং করানোর। আজকের মতো এইটুকুই, এবার পরবর্তী আবার ভিডিও আসবে। ধন্যবাদ।